আবারও নেশাবিরোধী অভিযানে বিষয়ে সাফল্য পেল আরকিপুর থানার পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাথাপাড়ি বিধানসভা কেন্দ্র অন্তর্গত মুড়াপাড়া এলাকায় দীপক সরকারের বাড়িতে হানানি দিয়ে প্রায় 400 কোটিরও বেশি ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি অভিযুক্ত দীপক সরকারকে গ্রেফতার করে পুলিশ দীর্ঘদিন ধরেই গোটা মুড়াপাড়া এলাকায় ধরনের গন্ধবিহীন নেশার ব্যবসা চলছিল অভিযুক্ত। এদিন খবর পাওয়া মাত্র আরকিপুর থানার একটি টিম সেখানে জাল বিছায়। সে জালে ধরা পড়ে যায় কুখ্যাত ফির নেশা বিক্রেতা দীপক সরকার। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় লক্ষ খানেক টাকা হবে বলে জানা গিয়েছে। আমাদের আরকিপুর পিএসআর আন্ডারে জয়ন্তী বাজার মুড়াপাড়া এলাকার দীপক সরকারের বাড়িতে রেড করা হয়। অ্যাকর্ডিংলি তার ঘর থেকে আমরা অ্যাবাউট 400, এখনো গণা হয়নি ঠিক মতো, অ্যাবাউট 400 বায়াল পাওয়া যায়। তার মধ্যে হিরোইন, সাসপেক্টেড টু বি হিরোইন পাওয়া যায়। তো সেটা বাকি আমাদের ফর্মালিটি।